শুধু দর্শক মন্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটে সলিড কার্ড। এবার কার্ড তিনটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার নিচের কার্ডটি হচ্ছে ইস্কার টাকা। আমি যদি সবার উপরের কার্ডটি দেখাই, এটাও হচ্ছে ইস্কার টাকা। এখান থেকে যখন মাঝের কার্ডটি বের করব, এটাও হচ্ছে ইস্কার টাকা। মজার বিষয় হচ্ছে কার্ড তিনটি সবগুলি ভিন্ন ভিন্ন। শুধু দর্শক মন্ডলী, ম্যাজিকটি শেখানোর পূর্বে সবসময়ের মতো একটা কথা বলে নিতে চাচ্ছি, ম্যাজিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে ম্যাজিকটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ম্যাজিকটি উপভোগ করছেন, ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন পরবর্তী ম্যাজিক সবার আগে পাওয়ার জন্য। আর কথা নয়, এবার ম্যাজিকটি শেখা যায়। ম্যাজিকটি দেখানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে আপনাকে সংগ্রহ করতে হবে এক প্যাকেট কার্ড থেকে যে কোনো তিনটি কার্ড, সেই সাথে সংগ্রহ করতে হবে একটি কেচি। এবার ম্যাজিকটি কীভাবে তৈরি করবেন তার প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিনটি কার্ড একত্র করে তার যে কোনো একটি কোণার থেকে আড়াআড়িভাবে দুই সুতা পরিমাণ কেটে ফেলে দিতে হবে, যাতে এক পাশ থেকে অপর পাশ কিছুটা সরু হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখান থেকে একটি ভিন্ন কার্ড নিয়ে এটাকে স্কেল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এইভাবে ক্রস করে এই সাদা অংশটুকু সমানভাবে কেটে ফেলে দিতে হবে। দেখুন, আমি তিনটি কার্ডই একসঙ্গে কেটে ফেলছি। দেখুন, ঠিক এইভাবে দুই সুতা পরিমাণ কেটে ফেলে দিতে হবে। এখন দেখুন, সামনের অংশ থেকে নিচের অংশ অনেকটা সরু হয়ে গেছে এবং এই কাটা অংশটি যাতে বোঝা না যায় সেজন্য আপনি এই কোণাটিকে গোল করে কেটে নিন। একইভাবে তিনটি কার্ডই কেটে ফেলুন। আপনাদের শেখানোর সুবিধার্থে আমি একটু কার্ডটিকে একটু বেশি করে কেটে নিয়েছি। আপনারা যে যত কম কাটতে পারবেন ম্যাজিকটি তত নিখুঁতভাবে দেখাতে পারবেন। দেখুন, আমি মূলত ক্যামেরায় বোঝানোর জন্য অনেকটা বেশি পরিমাণ কেটে ফেলেছি। এবার দেখুন, এই পাশটা অনেকটা সরু আর এই পাশটা অনেকটা মোটা। এবার ম্যাজিকটি কীভাবে পরিবেশন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তিনটি কার্ডেরই সরু অংশ সামনের দিকে। তার আগে আপনাদের কার্ডগুলো আবারও পরিচয় করে দিচ্ছি। সবার নিচে রেখেছি হরতনের গোলাম, তারপর আছে রুইতনের চার, তারপরে আছে ইস্কার পাঁচ। এবার ম্যাজিকটি কীভাবে পরিবেশন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিনটি কার্ডেরই সরু অংশ সামনের দিকে রাখতে হবে। ম্যাজিক দেখানোর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, মাঝখানের কার্ডের সরু অংশটি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে। এবার আপনি যখন কার্ডটিকে এভাবে ধরবেন, মাঝখানের কার্ডের সামনের অংশটি চড়া থাকাতে অনায়াসেই আপনি যখন এভাবে ধরবেন তখন শুধু মাঝের কার্ডটি আপনার হাতে আটকাবে, আর বাকি কার্ড দুটো যখন এভাবে ধরবেন এই পাশ থেকে উপর এবং নিচের কার্ডটি চড়া হওয়াতে ডান হাতে আপনার দুটি কার্ড একসঙ্গে চলে আসবে এবং বা হাতে মাঝখানের কার্ডটি বের হয়ে আসবে। এই যে দেখুন, ঠিক এইভাবে যেমন আপনি এটাকে ঘুরিয়ে দেখাবেন দর্শকের, যখন দেখাবেন যে আমার হাতে দেখুন তিনটি কার্ড। এবার এক এক করে আমি আপনাদের প্রত্যেকটি কার্ড দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এইভাবে ঘুরিয়ে দেখাবেন তখন সবার নিচের কার্ডটি দেখতে পাবে, হরতনের গোলাম। আপনি যখন এইভাবে ধরে উপরের কার্ডটি টান দিবেন তখন অনায়াসে দুটো কার্ড বের হয়ে আসবে। এই যে এইভাবে আপনি এটাকে এভাবে টেনে সঙ্গে সঙ্গে দেখিয়ে ফেলুন সবার উপরের কার্ডটিও হরতনের গোলাম। এবার যখন এটাকে এখানে রাখবেন, আবার যখন তিনটি কার্ড খুলে দিবেন তখন মাঝের কার্ডটিও দেখিয়ে দিবেন, এটাও হরতনের গোলাম। মজার বিষয় হচ্ছে আপনারা এতক্ষণ যা দেখেছেন সবই ভুল, তখন এই দুটো কার্ড আপনি ঘুরিয়ে দেখিয়ে দিতে পারেন, আসলে সবগুলো কার্ডই ভিন্ন ভিন্ন। আশা করি প্রত্যেকেই ম্যাজিকটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে দেখাতে পারবেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।